নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে শ্রী শ্রী দেবী লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রম। লক্ষ্মী পূজোর পরে মা লক্ষ্মীর এই ১২টি নাম স্তোত্র আকারে পাঠ করলে আপনার জীবনে সুখ, শান্তি, আর্থিক উন্নতি বজায় থাকবে, কারণ মা লক্ষ্মী এই স্তোত্রে অত্যন্ত খুশি হন। এই স্তোত্রের বঙ্গ অনুবাদ, বাংলায় অনুবাদ আমি আপনাদের বলে দেব। দেখে নিন মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্রম, চাইলে এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটির অনুবাদ করলে এরকম হয়, কমলে হে কমলা। কমলা দেবী লক্ষ্মীর আরেক নাম, বিষ্ণুর প্রাণ ও বল্লভা। যে দেবী ত্রিলোকে পূজিত হন, যে দেবী কৃষ্ণের মধ্যে সুস্থিতা, সুস্থিরভাবে অবস্থান করছেন বা বাস করছেন, তেমনভাবে আমার মধ্যেও দেবী অচলা বা স্থির হয়ে অধিষ্ঠান করুন। ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী, এই ১২টি নাম হল দেবী লক্ষ্মীর। বিশ্বাস করা হয় লক্ষ্মী পূজোর শেষে যে ব্যক্তি দেবী লক্ষ্মীর এই ১২টি নাম পাঠ করেন তার কাছে দেবী লক্ষ্মী স্থিরভাবে অবস্থান করেন এবং তার পুত্র ও পত্নীকে আশীর্বাদ করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।